ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাসের আলী ঈশাসহ অন্তত 30 জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাসের আলী ঈশার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর দিয়ে সেখানে হামলা চালায়। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে অতর্কিত সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। বিএনপি নেতাকর্মীরা এ সময় পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ব্যাপী লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয় যুবলীগ ছাত্রলীগের কর্মীরা। পরে একই স্থানে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। সেখানে দাবি করা হয় বিএনপি তাদের মিছিলে হামলা চালিয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা আইনজীবী সমিতির ভবনে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে আইনজীবী সমিতির ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈশা এর সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়ে সেখানে সমাবেশ করেছিলেন। তাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিল আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন, কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। এ হামলায় পুলিশ ও প্রশাসনের ইন্ধন রয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও খন্ডকার মাসুকুর রহমান মাসুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাসের আলী ঈশা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে শাওন আহমেদ রাজা নিহতের ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে পুলিশের 42 সদস্যের নাম উল্লেখ করে আদালতে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে দলের পক্ষ থেকে মামলার আবেদনটি করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবেদনের পর তার ওপর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে পর্যবেক্ষণ শেষে আদেশ দেবেন বলে আদালত জানান। পরে বিকেলে 203 ধারায় মামলায় আবেদনটি খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট। মামলায় নাম উল্লেখ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অজ্ঞাত পরিচয়ের আরও 150 জনকে আসামি করা হয়েছে। 203 ধারায় উল্লেখ রয়েছে, আদালত যদি বাদীর আবেদনে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই বলে মনে করেন তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে খারিজ করে দিতে পারেন। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সদর মডেল থানার ওসি আনিসুর রহমানকে 2 নম্বর এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে 3 নম্বর আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পুলিশ সদস্য শাহরুল আলম, সোহাগ আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান ও সেলিম রিপন, যুগল মামুন, রিয়াজ হাফিজ, সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, নাইম রাকিব, আনিস সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল রাসেল ও খলিলুর রহমান, মহসিন মিয়া, মোস্তাকিম, শাহাদাত হোসেন, শাহিন, কবির হোসেন মান্নান, রুবেল সোহাগ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অজ্ঞাত পরিচয়ে আরও 100 থেকে 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ আহমেদ তালুকদার শুনানি শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমগ্র বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ র্যালি করেছে, কিন্তু নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে পুলিশ র্যালিতে সরাসরি গুলি করেছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন এবং যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনাগুলো আমরা মিডিয়ার সামনে জেনে আদালতে মামলার আবেদন করি।
মামলার নারায়ণগঞ্জ পুলিশের 42 জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিবি পুলিশের যে এসআই এর গুলিতে শাওন নিহত হয়েছে সেই এসআই মাহফুজুর রহমান কনককে, আর মামলার সর্বশেষ আসামি করা হয়েছে কনস্টেবল সোহাগকে। মামলায় পুলিশের অন্যান্য কর্মকর্তাদের আসামি করা হয়েছে যাদের সহযোগিতার এক ঘটনা ঘটানো হয়েছে বলে তাদেরকে মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদী রুহুল কবির রিজভী সকালে বলেন যে অন্যায়টি হয়েছে সেটি একটি চরম অন্যায়। সংবিধানে কারসার্জ করার পরে এখনও যতটুকু অধিকার আছে সেটা হলো সমাবেশ ও র্যালি করার গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটুকুই তারা হরণ করেছে, যেটা আমরা বারবার বলেছি, সেটাই প্রমাণ হয়েছে 1ই সেপ্টেম্বরের ঘটনায়। তারা গণতন্ত্রে যে অধিকার দেওয়া হয়েছে তার পুরোটাই রাখতে চায় না। একদলীয় সরকারের যে নমুনা, সেই নমুনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিহত শাওনের আত্মার মাগফিরাত কামনা করছি। ন্যায় বিচারের জন্য আজ আমরা এই মামলার আবেদন করছি। নারায়ণগঞ্জে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় গত বৃহস্পতিবার দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে নিহত হন শাওন। থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহত শাওনের বড় ভাই মিলন হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির 5000 নেতাকর্মীর বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আর পরদিন শুক্রবার সন্ধ্যায় সদর মডেল থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে বিএনপির 71 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 800 থেকে 900 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 10 জনকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ। তবে নিহত শাওনের বড় ভাই মিলন হোসেন ও মেজো ভাই ফরহাদ হোসেন দাবি করে আসছেন তারা কোনো মামলাই করেননি। শাওনের লাশ হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়ার কথা বলে বেশ কয়েকটি কাগজে মিলনের স্বাক্ষর দেওয়া হয়েছে। তারা জানেন না সেখানে মামলা সংক্রান্ত কোনো কাগজ ছিল কি না, এবং তাদের দাবি নিহত শাওন যুবদলের রাজনীতি করত। ঘটনার দিন সে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেই নগরের ডিআইটি এলাকায় ছিল। যেহেতু বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছিলেন, সেহেতু বিএনপির কেউ তাকে মারেনি। অপরদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দাবি করেছেন, নিহতর ভাই মামলা দায়ের করেছেন। এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে সংরক্ষিত আছে।